আজকে সকালটা দিদির হাতের এক কাপ গরম গরম দুধের চা দিয়ে শুরু হলো। এটা হচ্ছে বাঁকুড়া নতুন চটি এক্সিস ব্যাংকের অপোজিটে একটা নতুন দোকান খুলেছে একটা কাকু। এখানে চপ, আলুর দম দিয়ে মুড়ি পাওয়া যায় এবং ডিম টোস্টও পাওয়া যায়। আমি কাকুর কাছে একটা ডিম টোস্ট খেয়ে নিলাম। খানিকক্ষণ অপেক্ষা করার পর কাকু চপ ভাজছিল, চপ টপ ভেজে পর আমার ডিম টোস্টটা তৈরি করছে। এই যে ডিমটা ফাটিয়ে দিল, তারপর ডিম টোস্ট রেডি, যথেষ্ট ভালো ছিল, চপটাও খুব টেস্টি ছিল। ডিম টোস্টটা 25 টাকা, চপটা 5 টাকা নিল। তারপর দুপুরবেলায় আলু পোস্ত, পটল আলু তরকারি আর ডাল দিয়ে ভাত খেলাম। এটাও একটা হোম ডেলিভারি নেওয়া হয় আমাদের মেসে, সকলেই নিই, আগেই বলেছি একটা কাকুর থেকে। এটার দাম 35 টাকা, ভালোই মোটামুটি দেয় খাবারটা, খারাপ দেয় না। খেয়ে নিলাম ভাত পটলের তরকারি পোস্ত দিয়ে ডাল দিয়ে বিকেলবেলায়। এই যে একটা বোন এনে দিয়েছিল, এটা এটা খেলাম, খেতে বেশ টেস্টি। তারপর দিদির হাতের বানানো কুলপি আমি আর ভাই খেয়ে নিলাম, কুলপিটা সেরা ছিল পুরো। আজকের ভিডিও এতটা পর্যন্তই, পরে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।